শান্তিনিকেতনের ছোঁয়া এবার আসানসোলে। করোনার এক ভয়ঙ্কর সময় কাটিয়ে ফের জীবনের স্বাভাবিক ছন্দে দেশের অন্যান্য অংশের সাথে খনি শিল্পাঞ্চল আসানসোল, যেখানে রঙের উৎসবে মাতবে আসানসোলবাসী। বিগত ১৬ বছর ধরে আসানসোল গ্রামের উদ্যোগে দোলের দিন কার্যত তুলে আনা হয় এক টুকরো শান্তিনিকেতনকে। এবারও ব্যতিক্রম হয়নি তার। দোলের দিন সকালেই আসানসোলের রামসায়ুর ময়দান থেকে প্রভাত ফেরির আয়োজন করা হয়, যেখানে নৃত্যে গানে বসন্ত উৎসবকে পালন করেন স্থানীয় মানুষজন। এলাকা প্রদক্ষিণের পর রামসায়ুর ময়দানে এসে শেষ হয় এই শোভাযাত্রা। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দোল উৎসবের প্রাথমিক পর্যায়ে শেষ হয়। অংশগ্রহণকারী প্রত্যেকটি দল এবং যারা সোলো পারফরমেন্স করবেন প্রত্যেকটি মানুষকে আমরা অনুরোধ করছি, যারা ইতিমধ্যে মাঠে এসে উপস্থিত হয়েছেন, আমাদের এই যে প্রথম শোভাযাত্রা হবে, শোভাযাত্রার পরে এসে এখানে আবার বিভিন্ন টিমের একটা করে নাচের পারফরমেন্স হবে, তারপর আমরা একসাথে আবির খেলায় মাতবো, তারপর আবার সন্ধ্যাবেলা আমাদের আবার গৌরাঙ্গ মন্দিরে আমি ঝুমপা রায়, আসানসোল সঙ্গীতমের প্রতিষ্ঠানের আমি কর্ণধার। আজকে প্রথমত বসন্ত উৎসব যেহেতু একটু আমাদের মানে আবিরের ছোঁয়া, রঙের ছোঁয়া, আনন্দে ফিরে পড়ে আমাদের সব জিনিসটা মানে এনজয় করা হবে খুব ভালোভাবে। আমরা এখন র্যালি করব, র্যালি করে এসে পরে আবার আমাদের আরও যে নৃত্যানুষ্ঠানগুলো হবে ওগুলো শুরু হয়ে যাবে। আমরা র্যালি করে আমাদের তিন আমাদের যেহেতু আসানসোল গ্রাম বসন্ত উৎসব, আমাদের আসানসোল পুরো গ্রামটাকে যতটুকু পারা যায় ততটুকু ছুঁয়ে পড়ে, তারপরে এখানে আমরা রামসায়ুরে আমরা অনুষ্ঠানটা করব। আমার নাম লিপি দা, আমি নৃত্যাঙ্গন নৃত্যানুষ্ঠান নৃত্য গোষ্ঠীর আমি টিচার। সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।